নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল চব্বিশে মে দু হাজার চব্বিশ শুক্রবারের দিন কালকের দিন আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করি বা তার আলোচনা করার চলুন চেষ্টা করি তো প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে বা আমি নিয়ে আসার চেষ্টা করি ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন শুরু করা যাক কালকের আলোচনা কালকে বৃশ্চিক রাশি কালকে অনুরাধা নক্ষত্র প্রতিপদ কৃষ্ণপক্ষ শিব শিব যোগ যোগটা শুভ যোগ কালকের দিনে যে যে নক্ষত্রগুলো যে যে নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পূর্ব ফাল্গুনী হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বসারা শ্রবণা শতভিশা এবং উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন ছটা দশ থেকে ছটা তেতাল্লিশ সকালবেলা যাত্রা কিন্তু দেখে করতে হচ্ছে সকাল ছটা দশ থেকে ছটা তেতাল্লিশের মধ্যে যাত্রাটা একটু দেখবেন বা দেখে করবেন বিকেল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে ছটা পনের ওয়াবক্স এর মধ্যে সময়টা সাইনিং কন্ট্রাক্ট বড় ডিল বড় ট্রানজাকশান বড় ইনভেস্টমেন্ট এগুলোর জন্য কিন্তু অশুভ তো একটু দেখতে হবে কালকের দিন মা লক্ষ্মীকে ডাকুন মা লক্ষ্মীকে ডেকে আপনারা দিনটা শুরু করুন দিনের কাজগুলো শুরু করুন আমার মনে হয় তাতে আপনারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন পজিটিভ কিছু হতে পারে তো চলুন কালকের আলোচনাটা শুরু করব কিন্তু তার আগে যে ইনফরমেশানগুলো বিজনেস ইনফরমেশানগুলো যেগুলো দিই সেগুলো একটু দিই তারপর আলোচনার জায়গায় ঢুকছি বা ঢোকা যাক তো কালকের দিনে ব্যবসা করার ক্ষেত্রে যে যে সেক্টরগুলো বা যে যে ফিল্ডগুলো কম বেশি ভালো রেজাল্ট দেবে প্রোমোটারি কনস্ট্রাকশান এবং এই সামগ্রীগুলো এগুলো নিয়ে যারা কাজ করেন হার্ডওয়্যার হতে পারে ইডবালি হতে পারে এই যে জিনিসগুলো একটু একটু করে রাস্তা খুলছে ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট কম বেশি দিতে পারে জল লিকুইড প্রোডাক্ট গাড়ির বিজনেস কালকের দিনে কিন্তু ভালো চলছে গ্ল্যামার কিছুটা ভালো হচ্ছে যারা গ্ল্যামার আছেন গ্ল্যামারের প্রোডাক্ট বা এগুলো নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হচ্ছে গান বাজনা অভিনয় নৃত্য টিচার মাস্টারমশাই দিদিমণিরা খুব একটা ভালো রেজাল্ট পাবেন না উকিল উকিলবাবুরা বরং ভালো রেজাল্ট পাচ্ছেন কমিশনের কাজকর্মগুলো আগামী কালকে দিনে কিন্তু খুব একটা ভালো নয় সেটা ওই যেটা কমিশন ভিত্তিক কাজকর্ম করেন বা এটা মেডিকেল হেলথ অ্যাভারেজ চলছে লটারি বা এই ধরনের প্রোডাক্টগুলো একটু নিচের দিকেই থাকছে কালো জিনিস চামড়ার জিনিস কালকে দিনে ভালো হচ্ছে কালো জিনিস চামড়ার জিনিসপত্রগুলো কালকে দিনে ভালো হবে স্টিল ধাতু বা এইগুলোর প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন পজিটিভ হচ্ছে পশু পাখির বিজনেস ভালো হচ্ছে গাছপালা নিয়ে বিজনেস খুব একটা চাষবাস বা ইত্যাদি প্রোডাক্টগুলো খুব একটা ভালো নয় তো এই মোটামুটি একটা দিক যাচ্ছে জায়গা যাচ্ছে তাহলে চলুন আলোচনাটা শুরু করি কালকের আলোচনা কালকের দিনের আলোচনা মেষ টু মিন রাশির আলোচনা শুরু করা যাক মেষ দিয়ে শুরু করব নটা চল্লিশ থেকে এগারোটা সাথেরও রাশি দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য বারোটা পঁচিশ তিনটে পাঁচ শুভ সময় বেস্ট টাইম কালকের দিনের জন্য মেস সবুজ ব্যবহার করছেন মেস চার ব্যবহার করছেন মা লক্ষ্মীকে সরণ মনন চিন্তন করছেন যে দিন দিন দিনের কাজগুলো শুরু করা মনে হয় ভালো হবে বা ভালো রেজাল্ট দিতে পারে আপনি মেসের জাতক বা জাতিকা কালকের দিনে হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছেন পরিবারের হেলথ অ্যাভারেজ চলছে এজেড পার্সনরা কিছু ক্ষেত্রে ভুগতে পারেন কেনাকাটিগুলো চলতে পারে টুকটাক পরিবারের জন্য কিছু কেনা কোনো কিছু কিনতে চাইছেন কোনো কেনার ব্যাপার রয়েছে এগুলো চলতে পারে ইনভেস্টমেন্ট হবে না কর একটু দেখেই করতে হবে হবে নাই বলাটা ভালো বড় ইনভেস্ট বড় ইনভেস্টমেন্ট বা এগুলো দেখে কেনাকাটি কিছু করছি পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা এগুলো তাও চলতে পারে কালকের দিনে ট্রাভেল বা ট্যুর টুরিজম বেটার রেজাল্ট দেবে যখন আমি কোনো ট্যুরে যাচ্ছি ট্রাভেল করছি বা ট্রাভেলের ব্যাপার রয়েছে বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনে কর্মে বাধা সর্বকার যে বাধা আমি পার্টিকুলার কেউ বলছি না শত্রুটা বলছি না আটকে যাবে লাখ সার দিচ্ছে না তো যে মাত্রায় প্রেসার দেবেন যতটা খাটবেন সেই দাম বের করে নিয়ে আসা শক্ত খুব ইম্পর্টেন্ট মিটিং খুব ইম্পর্টেন্ট ডিসকাশান কোনো জায়গায় যাচ্ছি কাজ পণ্ড হতে পারে মানে আমি ট্যুর আলাদা জিনিস কোনো জায়গায় ধরুন যাচ্ছি অফিসে কারোর সাথে কথা বলতে কোনো কাজ করতে টু এটা কিন্তু পণ্ড হতে পারে তো চাকরি ক্ষেত্রে লাখ সাত দিচ্ছে না কালীগ্রা মোটামুটি চলছে কম বেশি ভালোই চলছে উপর মহলও চলছে কিন্তু আপনার কাজের গতি কাজে কোনো ঠিকঠাক মতো কাজ করা এই ব্যাপারটি কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে না গতানুগতিক থাকুন গতানুগতিক চলুন দেখে শুনে কাজ করুন বিজনেস পার্ট মোটামুটি চলছে রেগুলার কাস্টমারদের আসা যাওয়া আসা যাওয়া লেগে থাকছে কম বেশি ভালোর দিকে চাচ্ছে দাম্পত্য সুখ ভালো প্রেম মোটামুটি চলে যাবে চালিয়ে নিতে পারবেন অসুবিধার জায়গা নেই গুরুজনদের থেকে প্রবলেম আছে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো সন্তান সুখ ঠিকঠাক বিদ্যা ঠিক হচ্ছে না মনোযোগ বাড়ান কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলাগুলো বেটার রেজাল্ট দেবে গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি এবং কি বলবো আপনি হাউস ওয়াইফ হলে সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতিগুলোকে আপনাকে নজর রেখে চোখ কান খোলা রেখে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন অশ্বী নিমেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অনেক বেশি ধৈর্য দেখানোর প্রয়োজন নক্ষত্রফল শুভ ভরণী নক্ষত্র কালকে কথা বলতে যাবেন না অসুবিধা আছে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকালা টাকার রিলেটেড বড় সিদ্ধান্ত নেবেনই না কালকের দিনের জন্য বৃষরাশি ব্লু সেট বৃষরাশি চার সংখ্যা নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা উনিশ দেখে ব্যবহার করছেন বারোটা পনেরো থেকে তিনটে পঁচিশ শুভ সময় বৃষর জাতক বা জাতিকাদের কালকের দিনে হেলথ স্টেবেল থাকবে পরিবারের হেলথ ভালো থাকছে ইনভেস্ট হতে পারে ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করা উচিত যে কোনো ট্যুর যে কোনো ধরনের ট্যুর দেখে করা উচিত বুঝে করা উচিত এটা একটা দিক গেলো নেক্সট পার্ট হচ্ছে যে দেখুন কালকের দিন কাজ ধীরে সুস্থে এগোচ্ছে মোটামুটি মোটামুটিভাবে কাজ চলছে একটু ট্রেস বা একটু হেডেক থাকছে কিন্তু আমি আমার ওপর দায়িত্ব দেয়া হয়েছে যে ভাই তুই এগুলো করে দে তো এই ব্যাপারগুলো আমি কমপ্লিট করতে পারছি বা কাজগুলো করে উঠতে পারছি অসুবিধা নেই কিন্তু প্রবল শত্রুতা যোগ কালকের দিনে রয়ে যাচ্ছে কর্মক্ষেত্র কাজ চালানো কাজ করা প্রবল শত্রুতা ট্রেস তৈরি করা করে দেওয়া হতে পারে এটা কিন্তু নজর রাখতে হবে আমি যখন বিশোর মানুষ বা জাতক জাতিকা ভালো শুভ চিন্তক পাওয়া শক্ত গুড অ্যাডভাইজার দেওয়া লোক পাওয়া শক্ত এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের ব্যবসা শুভ কিন্তু দেখবেন ধরুন ধরুন আমার কাছে কেউ মাল নিতে আসছে পাশের জন বলছে না এর কাছে মাল নিয়েও না খারাপ এই শত্রুতাটা কালকের দিনে থাকছে দাম্পত্য অ্যাভারেজ মাথাটা ঠান্ডা রাখবেন অনেক টাফ সিচুয়েশানের মধ্যে পড়ে পার করতে হবে দেখে চলবেন প্রেমে সাফল্য বাবা মার সাপোর্টটা পাবেন ভাই বোনরা মোটামুটি ঠিক আছেন জ্ঞাতি জ্ঞাতির লোকজন একটু দেখে সন্তান সুখ ভালো বিদ্যা যথেষ্ট স্টেবেল প্রপার্টি এবং লিগাল এই ব্যাপারটা আমাদেরকে বা আমাদের চলার পথে আরও বেশি করে খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে তো সর্বক্ষেত্রে শত্রুতা যোগ মাথায় রাখুন খেয়াল রাখুন কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে শো অফ করতে যাবেন না সাই রোহিণী হলে সাইলেন্টলি কাজ করবেন চুপচাপ কাজ করবেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি কোনো গোপন কথা প্রাইভেসি শেয়ার করতে যাবেন না একদম মানে আমি বুঝতে পারছি না ও ওকে জিজ্ঞেস করি ও জানে দরকার নেই নেক্সট রাশির নাম হচ্ছে মিথুন মিথুন কালকের দিনে ব্লু চলবে মিথুন কালকের দিনে আট চলবে মিথুন কালকের দিনে শনিদেব সরি মা লক্ষ্মীকে ডাকবেন মিথুন রাশি নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা সাথেরও দেখে ব্যবহার করছেন মোটামুটি বারোটার পর থেকে তিনটে প্রায় পঁয়ত্রিশ শুভ সময় কালকে মিথুনের সবচেয়ে বড় প্রবলেমের নাম হচ্ছে হেলথ আপনার এবং আপনার পরিবারের হেলথ খুব একটা ভালো নয় খুব একটা ভালো চলছে না তো এটা কিন্তু চাপের অ্যাকচুয়ালি আপনি মিথুনের মানুষ হলে ইনভেস্টমেন্ট পার্ট ভালো ইনক্লুডিং ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে রিলেশনশিপগুলো ভালো চলছে হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম এবং আমি আমার ফ্যামিলি আমার পরিবার আমার বাবা মা ভাই বোন তাদের প্রতি কর্তব্য তাদেরকে কিছু দেওয়া বা এই যে ব্যাপারটা ইনক্লুডিং হাউসওয়াইফ আপনি এগুলোকে সুন্দর ম্যানেজ বা মেনটেন করতে পারবেন একটু ধীরে সুস্থে চলবেন অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো বা এই দিকগুলো কিন্তু বেটার থাকছে বাচ্চাগুলো ভোগাবে বিদ্যায় সাফল্য রয়েছে বাচ্চাগুলো তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই এডুকেশন বা এডুকেশানের জায়গায় সাকসেস দেখাচ্ছে লিগাল নিয়ে প্রবলেম নেই প্রপার্টি নিয়ে খুব বেশি প্রবলেম নেই কালকে কর্মক্ষেত্রে সাকসেস পাবেন যে কোনো কাজ ধীরে সুস্থে করলে সাকসেস রয়েছে কিন্তু আমি একটা জিনিস সাজেস্ট করব দশটা জিনিস নিয়ে মাথা গলাবেন না ঘামাবেন না হয় কি দেখবেন আমরা যখন বাজার করতে গেছি মা দশটা জিনিসের কথা বলেছে ভুলবই ভুলবো দুটো বা তিনটে মিস হয়ে গেছে আবার যেতে হচ্ছে একটা দুটো ওয়ান বাই ওয়ান কাজ করুন আপনি বেটার রেজাল্ট পাবেন ট্রেস নেবেন না বন্ধুদের থেকে একটু দূরে থাকবেন কর্তব্য করতে পারবেন বিনিময়ে পাবেন না অ্যাকচুয়ালি এটা চাপের বা এটা প্রবলেমের আপনি যখন মিথুনের মানুষ কিন্তু বন্ধুরা কালকে মিথুনের বিজনেস ভালো নয় ব্যবসা ব্যবসা করা ব্যবসা চালানো পজিটিভলি চালানো ঠিকঠাক চলা এই জায়গায় কিন্তু চাপ রয়েছে বা প্রবলেম রয়েছে সো বন্ধুরা মিথুনের জাতক বা জাতিকা বা মানুষজন হলে কালকের দিনে এই ক্ষেত্র বা এই দিক কিন্তু একটু ট্রেসের প্রবলেমের বা ট্রেস দেখাচ্ছে মিথুন মৃগশীল নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এখনো দিন মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মনোযোগ বাড়াতে হবে সর্বকার্যে কারণ মনোসংযোগে ব্যাঘাত ঘটা বা যোগ দেখাচ্ছে এবং পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির মানুষজন হলে আগামীকালকের দিনে কিছু মানুষকে জাজ করবেন যাদেরকে ডেলি চলেন ওঠেন বসেন খান তাদেরকে একটু জাজ করে তারপর তাদের সাথে ডিল করবেন বা কাজে করবেন বেটার নেক্সট রাশি কর্কট আকাশি হালকা সবুজ কালকের দিনে ছয় কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে আমরা ডাকছি কর্কটের মানুষ হলে হালকা সবুজ আকাশী মা লক্ষ্মীকে ডাকবেন ছয় কালকের দিনে নটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ দেখে ব্যবহার করছেন অনেকটা সময় খেয়াল রাখবেন সরি দেখে ব্যবহার করছেন ব্যবহার করছেন কর্কটের মানুষ হলে বারোটা দশ থেকে দুটো চল্লিশ এটা শুভ সময় কর্কটের শরীর কর্কটের ফ্যামিলি শরীর মানে আমি এবং আমার পরিবার শরীরগুলো মোটামুটি স্টেবেল এবং ঠিকঠাক চলছে ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয় টাকার চাপ রয়েছে এবং বাজে খরচা ফালতু খরচা বাড়তে পারে ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে কম বেশি ভালো রেজাল্ট দিয়ে যাবে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা কিন্তু কর্কটের সবচেয়ে বড়ো প্রবলেম টেনশন মানসিক চাপ উদ্বেগ স্বস্তি বা শান্তির অভাব ভয় বা নার্ভাসনেস মনের মধ্যে কাজ করছে কোনো কিছু নিয়ে কোনো জিনিস নিয়ে কোনো দিক নিয়ে কোনো সেক্টর নিয়ে ভয় বা নার্ভাসনেস কিন্তু আপনার মধ্যে বা আপনার মনের মধ্যে কাজ করছে সো বন্ধুরা আমি যখন কর্কট আমাকে এই জায়গা বা এই দিকটা কিন্তু অনেকটা অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে খুব বেশি তাড়াহুড়ো করার দিন নয় মানে খুব বেশি রিস্ক নেওয়ার দিন নয় কারণ সেই কনফিডেন্স নেই অ্যাভারেজ কাজ হচ্ছে ব্যবসা চলছে মোটামুটি চলছে খুব ব্যাপক কোনো প্রফিট হবে না রেগুলার কাস্টমারদের নিয়ে ব্যবসা হবে আমি বলবো পার্টনারকে প্রেম বা হাজব্যান্ড বা ওয়াইফ এই 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 পার্টনারকে বন্ধু বানান এবং তাদের সাথে সব কিছু নিয়ে খুললাম খুললাম ডিসকাস করুন বেটার ফল পাবেন সন্তান সুখ ঠিক আছে বিদ্যা ঠিক নেই আইন আদালত কোর্টকাছারি ঠিক রয়েছে পড়াশোনা ভীষণ রকমভাবে কনসন কনসেন্ট্রেশন ফ্লাকচুয়েট করছে আইন ঠিকঠাক রয়েছে অসুবিধা নেই জ্ঞাতির মানুষজনরাও মোটামুটি পাশে থাকবেন কিন্তু কিছু লোক তাদের তারা এমনভাবে আপনাকে নার্ভাস করবে কিছু বন্ধু বান্ধব এমন সব কথা বলবে যাতে আপনার আরও ট্রেসটা বেড়ে যাবে সো একদিক থেকে বলতে পারি কালকের দিন আপনাকে বা আপনাদের চলার পথে ফ্রাস্টেশান গ্রো করাতে পারে ফ্রাস্টেশান বাড়াতে পারে বা ট্রেসের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে সো একটু দেখে কাজ করবেন বা বুঝে চলবেন পুনল বসু কর্কট রাশি হলে দৈব সাথে নেই পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ ডেফিনেটলি কমপ্লিট হবে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চেনা লোকজনদের থেকে শত্রুতা খেয়াল রাখার দরকার আছে চেনা লোকজনদের থেকে শত্রুতা জানা লোকজনদের থেকে শত্রুতা এটা কিন্তু লক্ষ্য রাখবেন নেক্সট রাশি সিংহ ব্ল্যাক সিংহ ছয় কালকে সময় বুঝুন পৌনে বারোটা থেকে তিনটে পঁয়ত্রিশ খেয়াল রাখবেন নটা চল্লিশ থেকে এগারোটা তেরো খেয়াল রাখবেন মা এবং বাচ্চা আপনার মা এবং আপনার সন্তান এই জায়গাটি এদের এই জায়গায় হেলথ আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে আপনি যখন সিঙ্গেল মানুষ তাহলে আমি আমার মা এবং আমার সন্তান বা বাচ্চাগুলোর হেলথ কিন্তু একটু লক্ষ্য রাখছি বা নজর রেখে চলছি প্রথম কথা ইনভেস্টমেন্ট পার্ট ভালো ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল ট্যুর অ্যান্ড ট্রাভেল টাইম টেকিং হবে একটু সময় খাবে বা একটু সময় যাবে বা সময় নষ্ট করাবে এটা বলতে পারি কিন্তু বন্ধুরা আসবো অন্য জায়গায় খেলাটা কিন্তু অন্য জায়গায় রয়েছে বা জমছে কোন জায়গায় দুটো জায়গা বুঝুন কালকে আপনার দিন হতে পারে আপনি সিংহর মানুষ হলে সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে ডেস্টিনি সাপোর্ট করছে যত বড়ো টেনশান হোক যত বড় ট্রেস হোক প্রেসার হোক ঝামেলা হোক অশান্তি হোক আমি এক একশো আমি এক লাক্স এই ফিল কালকে যেন থাকে আমার মনে হয় আপনি রেজাল্ট পাবেন এবং মা লক্ষ্মীকে কালকে অবশ্যই ডাকবেন কালকের দিন আরামসে অ্যাচিভ করার দিন ইনক্লুডিং বিজনেস পুস হবে বিজনেসে পুস করা নিয়ে যাও ভালো মাল পুস করা চলবে কালকের দিন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা কর্মক্ষেত্রে সাফল্য কথা বলা কথা এগোনো ডমিনেট করা বেটার আর কি বলবো বলুন বিজনেস ক্ষেত্র তো ভালোই চলছে পজিটিভ থাকছে পজিটিভ হচ্ছে এবং পজিটিভলি আপনি বিজনেসগুলোকে করছেন হ্যান্ডেল করছেন নো ইস্যু নো প্রবলেম আমি যখন সিংহর মানুষ দাম্পত্যে সমস্যা আপনি হাউস ওয়াইফ হলেও কন্ট্রোলটা আপনার হাতে থাকবে প্রচুর ধরুন উল্টো দিকে কিছু বদমাইশ লোকজন আছে কোনো অসুবিধা নেই সন্তান সুখ ভালো প্রেম ভালো প্রেমিক প্রেমিকা সিংহ রাশির জাতক বা জাতিকা প্রেম করছেন বা প্রেম চলছে এটা কিন্তু স্টেবেল থাকছে এবং ইনক্লুডিং মানে লিগাল বা কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকে আপনাকে খুব বেশি চাপে রাখবে না বা খুব বেশি চাপে রাখার জায়গা পাচ্ছি না কালকের দিনে বিদ্যা আরেকটু খেয়াল রাখতে বলছি এডুকেশান এডুকেশান করা বা চালানো এডুকেশানটা পজিটিভলি চালানো আরেকটু খেয়াল রাখতে বলছি আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা মগা নক্ষত্র সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন কথা বলবেন পূর্ব ফাল্গুনি প্রমোশানে যাবেন উত্তর ফাল্গুনি নক্ষত্র সম্মান বাড়াবেন এবং আপনাকে যেন সবসময় লোকে দেখে এটা দেখবেন জেলাসি ব্যাপার আসুক না ভালো হচ্ছে আমার ভালো হলে কারো তো জেলাস হবেই এটাই তো নিয়ম তো আসুক অসুবিধা নেই তো এটা ঘটনা নেক্সট রাশির নাম হচ্ছে কালকের দিন কিন্তু অ্যাকচুয়ালি দিন হতে পারে আপনি যদি খুব বড়ো ভুল না করেন আপনি যদি একদম বাড়িতে বসে না যান বা আপনি যদি খুব বড় অসুস্থতা না আসে মানে হয় না যে আমি খুব জ্বর এসছি আমি অফিস যেতে পারছি না তো বা তাহলে কিন্তু রেজাল্ট আছে নেক্সট রাশি কন্যা কন্যা হলে আকাশি হালকা সবুজ লাল অ্যাভয়েড করবেন তিন ব্যবহার তিন চার ব্যবহার করবেন আগামীকালকের দিন কালকের দিনে নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁচিশ দেখে ব্যবহার করছেন বারোটা দশ থেকে দুটো পঞ্চাশ শুভ সময় বারোটা দশ থেকে দুটো পঞ্চাশ শুভ সময় কন্যা রাশির দিন এক দম দিন হতে চলেছে মানে নিত্য নৈমিত্তিকভাবে যেরকম হয় না যে এরা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে অ্যাভারেজ চলছে মোটামুটি চলছে চালিয়ে নিচ্ছি পার করে নিচ্ছি এই ব্যাপারটা একলার ঘরে দায়িত্ব নেবো না বড়ো হেডেক নেবো না ধীরে সুস্থে চলছি নর্মাল থাকছি নর্মাল কাজ করছি এবং যদি কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা এবং এমন কিছু থাক ব্যাপার থাকে যে আমি লিড করছি আমি ফেস সব প্রফিট হলেও আমার লস হলেও আমার এই ধরনের জিনিসগুলো কালকে অফিসে যাবে না ঠান্ডা মাথায় কথা বলবেন কিছু ক্ষেত্রে বাটরিং করতে হতে পারে হেলথগুলো ভালো আপনি কন্যা আপনার এবং আপনার ফ্যামিলি বাবা মা বা এজের হেলথগুলো ভালো ইনভেস্টমেন্ট হবে না হবে না এমার্জেন্সি বেসিসে কিছু কেনাকাটি বা এগুলো তো রেগুলার যে কোনো সময় চলতেই পারে আমি বলছি যে ধরুন আপনাকে বলছি সকাল আটটা থেকে নটা দেখে বেরোবেন এবার আপনার যদি অসুস্থতা থেকে থাকে তাহলে কি আপনি আটটা থেকে নটা ওয়েট করবেন নাকি আপনি তো যাবেন তো হতেই পারে ট্রাভেল ভালো হচ্ছে কালকে দিনের জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেল তবে বন্ধুরা কালকে বিজনেস কিন্তু রেগুলার কাস্টমারের সংখ্যা বাড়ছে এবং হচ্ছে মানে অন্যদিন দু টাকা লাভ হলে কালকে কিন্তু দু টাকা দশ পয়সা লাভ হবে এই ব্যাপারটা এটা দেখা যাচ্ছে এটা এটা কিন্তু ঘটনা আপনি যখন কন্যার মানুষ দাম্পত্য জীবন ঠিকঠাক আপনি হাউসওয়াইফ হলেন নিজের মতো যেটুকু পারছেন চালিয়ে নিন কোনো এক্সট্রা স্ট্রেস নেবেন না আমি এই কারণেই রাশিফলগুলো পাঠ করে বলি যাতে আপনাদের একটা রূপরেখা পাওয়া যায় দশটা হাউসওয়াইফ দশ রকম কাজ করেন একজন হাউসওয়াইফ হয়তো তার দুটো বাচ্চা সকাল ভোর চারটে ওঠেন আবার আরেকজন একজন হাউসওয়াইফ হয়তো সকাল দশটায় ওঠেন কথার কথা তো ফল আলাদা হবে আলাদা হবে বিদ্যায় সাফল্য সন্তান সুখ পজিটিভ থাকা প্রেমে বাধা গুরুজনদের সাথে সম্পর্ক ভালো কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে সম্পর্ক একটু খারাপ হতে পারে বন্ধুত্ব চলবে বন্ধুদের সাথে কোনো ডিসকাশান কোনো আলোচনা কোনো কথাবার্তা বলা এগুলো কিন্তু চলতেই পারে আমি যখন কন্যার মানুষ তো কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন লোকের কথায় কোনো কাজ করবেন না মানে লোকের কথায় নাচা হস্তা আরও পারফেক্ট থাকুন কালকের দিনে পারফেক্ট হন ভুল কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে ধরুন আমি একজন আমি ধরুন নাচি নাচ করি আমি সারা প্র্যাকটিস করছি খুব ভালো স্টেজে উঠে দেখা গেল স্টেপ মিস করে ফেললাম আরও পারফেক্ট থাকুন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করার প্রবণতাটা ত্যাগ করতে হবে কালকের দিনের জন্য নেক্সট রাশির নাম তুলারাশি মানে আমি যখন রাশির মানুষ বা জাতক তুলা রাশি কালকে ব্লু তুলা ব্লু নীল রাশি কালকে চার তুলা কালকে অবশ্যই মা লক্ষ্মী প্রত্যেকের উচিত মা লক্ষ্মীকে ডাকা নটা চল্লিশ থেকে এগারোটা ওই চোদ্দো পনেরো দেখে ব্যবহার করছেন বারোটা বাজতে দশ থেকে তিনটে পনেরো শুভ সময় দেখুন বন্ধুরা তুলার নিজের শরীর ভালো নয় পার্টনারের শরীরও একটু আপস অ্যান্ড রয়েছে এজেন্টদের শরীর ভালো বাচ্চার শরীর ভালো তো আমি এবং আমার পার্টনার হেলথ হেলথের জায়গাটা একটু খেয়াল রাখবেন বা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন তুলার মানুষ হচ্ছেন বা জাতক জাতিকা হচ্ছেন তুলারাশির ক্ষেত্রে কালকে ইনভেস্ট চলতে পারে ট্যুর যেতে পারেন নতুন কিছু এক্সপ্লোর করতে পারেন অসুবিধা নেই তুলারাশি ডিফারেন্ট হইতে ভাবা উচিত নতুন কিছু ট্রাই করা উচিত এবং নতুন কিছু শেখা নতুন কোনো ব্যাপারে ইনভলভমেন্ট নতুন কোনো মানুষের সাথে পরিচিতি বেটার হবে বাদ বাকি জায়গা চলছে কিন্তু যেখানে আমি চলো ভাই দেখি একটু রিক্স হয়ে যাচ্ছে দেখি ট্রাই করে দেখি না কি হয় হয় না রোজ মাংসটা এইভাবে রা কালকে মাংসটা একটু এইভাবে রেঁধে দেখি তো এই ব্যাপারটা বেটার হচ্ছে কালকে দিনে সো এইভাবে ভাবুন বিজনেস চলছে কিছু সময়ের জন্য বাদ বাকি সময় গড়পর্তা অ্যাভারেজ মিডিয়োকার বা ওই ওই হচ্ছে চলছে চলে যাচ্ছে এটা বলতে পারি অ্যাকচুয়ালি আপনি যখন তুলার মানুষ তো চাকরি ক্ষেত্রে এটা দেখুন দেখুন নিত্য নৈমিত্তিক কাজ চাপ ট্রেস টেনশান ওগুলো আপনাকে ভোগাবে কিন্তু যখন আপনি হাটকে ভাববেন শর্টকাট নিতে চাইবেন আপনি বেটার রেজাল্ট পাবেন সো থিঙ্কিংটা সেইভাবে রাখা উচিত এমন কিছু শত্রুতার জায়গা নেই কালিক বা বন্ধুদের সাপোর্ট পাচ্ছেন দাম্পত্য জীবনে খুচরো ঠোকাঠুকি লাগতে পারে প্রেমে সাফল্য বাবা মার সাথে সম্পর্ক ভালো কিন্তু পরিবারের ব্যাপারে একটু দেখে আপনি হাউসওয়াইফ হলেও একটু একটু ধরুন সংসারে পাঁচজন মেম্বার একটু দেখে বা একটু বুঝে আমি এটা আপনাকে সাজেস্ট করব সন্তান ঠিক আছে বিদ্যা খুব বেশি ঠিক নেই লিগাল বা কোর্ট কাছারিগুলো পজিটিভ রেজাল্ট দেবে পুলিশি ঝামেলা আইনত জটিলতা বা গোলযোগগুলো আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে তো তুলা চিত্রা কথায় কোনো দিন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তুলা সাতি নক্ষত্র কাজ কমপ্লিট হবে তুলা বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না আপনি অনেক বেশি ফালতু সময় বেকার সময় নষ্ট করে ফেলতে পারেন অনেকটা অনেক বেশি অ্যাকচুয়ালি এটা প্রবলেমের নেক্সট বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি কালকে কিন্তু ভীষণ মাত্রায় সংযত বা সতর্ক থাকার দিন হতে চলেছে আগামী আগামীকালকের দিনে প্রবল পরিমাণ শত্রুতা টাইমটা বল সবুজ রং পাঁচ সংখ্যা মা লক্ষ্মীকে আপনি ডাকবেন সাড়ে নটা থেকে এগারোটা চল্লিশ দেখে বারোটা দশ থেকে দুটো পঁচিশ মোটামুটি কাজ করার সময় বলতে পারি কিন্তু এখানে দুটো চোখ রয়েছে এদিকেও যেন দুটো থাকে এদিকেও যেন দুটো চোখ থাকে এরকমভাবে মানে আমার নজরটা সব দিকে থাকবে এবং আমি প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবো কোনোরকম রিস্ক বা কোনো রকম প্রতিবন্ধকতা বা জটিলতা আমি বৃশ্চিকের মানুষ কালকে আমি যাবো না এটা কিন্তু ভীষণ রকমের খেয়াল রাখার বা লক্ষ্য রাখার দরকার রয়েছে শরীর পরিবারের শরীর ভালো আর্গুমেন্টে যাবেন না ইনভেস্টমেন্টে যাবেন না যাবেন না টুকটাক কেনাকাটিগুলো চলতে পারে ট্রাভেল ভালো হচ্ছে একলা চলবেন বন্ধুত্বকালী এই জায়গাগুলো সহকর্মী বা একটু নিচুতলা এদের থেকে সাবধান মহল সাপোর্ট করছে কিন্তু মহল পর্যন্ত আপনি রিচ করতে পাচ্ছেন না এটা ব্যাপার তো বৃষ্টিকের জাতক বা জাতিকা দৈব সাথে নেই সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি আমার মনে হয় দেখার দেখে চলার বা বুঝে শুনে চলার দরকার রয়েছে বা দরকার পড়ছে আপনি যখন বৃশ্চিকের মানুষ হচ্ছেন ব্যবসা ভালো হবে ওখানে আমাকে বলার কেউ নেই শত্রুতা করার কেউ নেই খুব বেশি হলে কাস্টমারদের আমার মাল পোষাতে না পারে সেটা সেখানে শত্রুতা হবে না তো বিজনেস ভালো চলছে পার্টনারের সাপোর্ট পাবেন প্রেম কিন্তু একটু ব্যাক মারতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এবং সম্পর্ক থেকেও বড়ো কথা সাপোর্ট পাবেন সিক্রেসি মেনটেন করবেন খুব বেশি জনকে ঢাকঢোল পিটিয়ে বলবেন না কালকের দিনের জন্য বাবা মার সাপোর্ট রয়েছে বিদ্যায় সাফল্য বাবা মা বা বা সিনিয়র মানুষগুলো সাপোর্ট করবেন ওপর মহল সাপোর্ট করছেন জুনিয়রদের থেকে একটু প্রবলেমের আপনি হাউস ওয়াইফ হলেও দেখবেন বিদ্যায় সাফল্য লিগাল কোর্ট কাছারি নিয়ে বড় কোনো চাপ অস্বস্তি বা অসুবিধার জায়গা কালকে বৃষ্টিকের মানুষজনদের ক্ষেত্রে নেই তো বৃষ্টিক বিশাখা নক্ষত্র মাথা ঠান্ডা রাখুন নাহলে পরিস্থিতি এগেনস্টে যাবে বা এগেনস্টে যেতে পারে বৃষ্টিক অনুরাধা নক্ষত্র কালকে আরও শত্রুতা তৈরি হবে জ্যেষ্ঠা নক্ষত্র টাকার ব্যাপারে সাবধান টাকা বা টাকা রিলেটেড ব্যাপার স্যাপারগুলোতে সাবধান নেক্সট ধনু চকলেট সেট বেটার ছাইও চলতে পারে ডিপলাল অ্যাভয়েড করবেন কালকের দিনে চার ব্যবহার করবেন কাকে ডাকবেন জানেন টাইম বুঝুন নটা পঞ্চাশ থেকে এগারোটা সাথেরও দেখে ব্যবহার করছেন ভালো সময় বারোটা দশ থেকে তিনটে পঁচিশ ভালো সময় কিন্তু বন্ধুরা প্রথম কথা কালকে কিন্তু মানে স্পেশালি এজেড বা আপনার বয়সী আপনার থেকে একটু এদিক ওদিক এদের শরীরগুলো খেয়াল রাখবেন আপনার শরীর ভালো রয়েছে কিন্তু হয় না আমার ভাই রয়েছে আমার বোন রয়েছে আমার ওয়াইফ রয়েছে বা আমার হাজব্যান্ড রয়েছে বা আমার বাবা মা বাচ্চাগুলো ঠিক আছে তো এই জায়গাটা আমি ঠিক আছি ইনভেস্ট হতে পারে ট্রাভেল একটু দেখে করবেন দুটো তিনটে জিনিসের জন্য কালকের দিন খুব ভালো কথা বলা এক নম্বর কথা কারুর সাথে কোনো কথা বলা কোনো ঝামেলা মেটানো কোনো জায়গায় কোনো প্রবলেম রয়েছে কোনো অসুবিধা রয়েছে ধনুর মানুষ আপনি কোনো প্রবলেমকে মেটানো বা সলভ করা বা শর্ট আউট করা এক্সিলেন্ট রেজাল্ট দিতে পারে কালকে ধনুরাশির জাতক বা ক্ষেত্রে তো বন্ধুরা অ্যাকচুয়ালি এটা বলতে পারি কালকে কথায় কোনো যাবে এবং প্রবলেম যেগুলো সেগুলোকে সলভ করবেন শর্ট আউট করে সলভ করবেন তো আমার যেগুলো প্রবলেম রয়েছে ঝামেলা রয়েছে অশান্তি রয়েছে ঝঞ্ঝাট রয়েছে আমি সেগুলোকে মেটাতে পারি বা পারব নতুন দায়িত্ব নেওয়ার দিন নয় নতুন পরিচিতি নেওয়ার দিন নয় কালকের দিন পুরনোগুলোকেই রিউনিয়ন বা চার্জ বুস্ট আপ করা কালকের দিনে বেটার রেজাল্ট দেবে আপনি যখন ধরুন মানুষ বিজনেস গড়পর্তা চলছে ভালো হচ্ছে না চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি স্যাটিসফ্যাকশান প্রবলেম সলভ করলে মানসিক তৃপ্তি বেড়ে যায় তো মেন্টাল স্যাটিসফ্যাকশান বা পিস কিন্তু বাড়বে দেখা যাক দাম্পত্যে একটু চাপ রয়েছে প্রেমিক বা প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাবেন প্যারেন্টসদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক এবং ভাই বোন এদেরকে আপনার প্রয়োজন হবে হবে বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাবেন বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস খেয়াল রাখুন লিগাল নিয়ে চাপ হচ্ছে না আবি হাউস ওয়াইফ হলো যেগুলো প্রবলেম ছিল ধরুন হয় না যে ইস ওইখানে একটু ওই জায়গাটা একটু করলে হয়ে যেত বা কোনো কোনোভাবে যেগুলো প্রবলেম পরিবারের ক্ষেত্রে বা কারোর সাথে সম্পর্কের প্রবলেম ঠিক করুন মূলা নক্ষত্র কালকের দিনে এনার্জি বুস্ট হবে এবং কনফিডেন্স বিল্ড হবে পূর্ব সারা নক্ষত্র কাজ কমপ্লিট হচ্ছে উত্তরা সারা নক্ষত্র কারুর উপর নির্ভরতা আপনাকে শেষ করতে পারে ও করে দেবে ও আছে ও আমাকে নিয়ে যাবে এই যে নির্ভরতার জায়গাগুলো আমাকে শেষ করবে তো এটা একটু খেয়াল রাখবেন মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে হালকা সবুজ আকাশী দুই মালক্ষ্মী বেটার কালকের দিন সাড়ে নটা থেকে এগারোটা পঁয়ত্রিশ দেখে ব্যবহার করবেন বারোটা দশ থেকে দুটো পঞ্চান্ন শুভ সময় দেখুন প্রথম কথা হচ্ছে আমি মকর আমার এবং আমার ফ্যামিলি বা পরিবারের শরীর স্বাস্থ্য স্টেবেল থাকছে স্টেবেল যাচ্ছে ইনভেস্টমেন্ট হবে না ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে কথা বলার দিন নয় কথা বলা কথা এগোনো বা কথা বলতে চাইছি এগোচ্ছি দিন নয় কালকে কোনো প্রবলেম কোনো বড় অ্যাচিভমেন্ট হবে না গড় একটা দিন হতে চলেছে মিডিয়ার একটা দিন হতে চলেছে ওই হচ্ছে একটু চাপ রয়েছে একটু কথাবার্তা কোনো যেটা একটা নর্মাল থাকা আপনি যেখানে যে ক্ষেত্রে এক্সট্রা স্ট্রেস নেবেন এক্সট্রা হেডেক নেবেন প্রেশার নেবেন সেইগুলোই আপনাকে চাপে ফেলে দেবে তো গর্ব অ্যাভারেজ থাকুন আপনি এক্ষুনি চাই আজকেই কমপ্লিট করবো গোছের ব্যাপারগুলো থেকে সমস্যা দৈব অ্যাকচুয়ালি সাপোর্ট করছে না তবু এটা প্রবলেমে যদিও বিজনেস পার্টটা ভালো চাকরি ক্ষেত্রে হয় না যে এখন তো সব টার্গেট বেসিসে যাও আগেকার দিনে ছিল আমি আমরা দেখতাম যে ওই হচ্ছে একটা কাজ হচ্ছে কাজ চলছে কিন্তু এখন কি আজকেই শেষ করতে হবে আজকে ওইখানে গিয়ে ওই মার্কেটটা দেখে এসো এই চাপগুলো কালকে মকরকে ভোগাচ্ছে দাম্পত্য ঠিকঠাক প্রেম মোটামুটি চলবে অসুবিধা নেই বাবা মায়ের সঙ্গে খুচরো খাচরা ঝামেলা লেগে থাকছে আপনি হাউসওয়াইফ হলেও শ্বশুর বাড়ির লোকজন তাদের সাপোর্ট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো কিন্তু তাদের সাপোর্টটা একটু কম বিদ্যায় সাফল্য সন্তান সুখ ভালো থাকা বন্ধুরা প্রপার্টি রিলেটেড সমস্যাগুলো মাথা ছাড়া দিতে পারে লিগাল নিয়ে প্রবলেম নেই কিন্তু এই ব্যাপারগুলো থাকলে এই জায়গাগুলো থাকলে বা এই দিকগুলো থাকলে আপনাকে খেয়াল রাখতে হচ্ছে মকর রাশি হলে উত্তরা ছাড়া কথা বলবেন বুঝে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন একটু বন্ধু বা প্রতিবেশী ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কোনো না কোনোভাবে পারিবারিক অশান্তির যোগ তৈরি করে দিচ্ছে বা পরিবারের শান্তি নষ্ট করার যোগ তৈরি করছে তো এটা একটু খেয়াল রাখার বা লক্ষ্য রাখার দেখার দরকার আছে কুম্ভর কিন্তু দিন ভালো কুম্ভ নীল ব্যবহার করবেন আর্ট ব্যবহার করবেন মাইন্ডসেট করবেন আমি এইগুলো করতে চাইছি এবং সেগুলোকে প্রপার অ্যাপ্লাই করে যাবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা দেখুন কুম্ভর ক্ষেত্রে আগামীকালকের দিনে পাঁচ শুভ চলতে পারে নটা চল্লিশ থেকে এগারোটা পনেরো দেখে ব্যবহার করছেন ওই মোটামুটি বারোটা বাজতে পাঁচ থেকেই চলুক না প্রায় সাড়ে তিনটে পর্যন্ত চলুক কালকে সবচেয়ে বড় ব্যাপার বড়ো কাজ হতে চলেছে বড়ো কথাবার্তা এবং কিছু ক্ষেত্রে মিলিয়ে নেবেন আনএক্সপেক্টেড সাকসেস এসে যাবে আমি এটা এক্সপেক্টই করে নি এসে এসে যাবে আনএক্সপেক্টেড সাকসেস এসে যাবে আসতে পারে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিক কুম্ভের শরীর ঠিকঠাক বাবা মার শরীর ঠিকঠাক বাচ্চাগুলোর শরীর একটু খেয়াল রাখুন ইনভেস্ট এবং টাকা খরচা দেখে করবেন ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে তো চাকরি ক্ষেত্রে স্টেবেল থাকুন কিছু মাথার মধ্যে চলুক যে এগুলো করে আসতে হবে করে আসতে হবে এবং প্রি প্ল্যানড একটু থাকার দরকার আর কিছু মানুষকে অ্যাভয়েড করতে জানতে হবে সবাই আমার জন্য নয় সবাই আমার ফরে নয় বা আমার হয়ে নয় এই ব্যাপারগুলো বুঝতে হবে আপনি যখন কুম্ভের মানুষ ব্যবসা রেগুলার কাস্টমার নিয়ে হচ্ছে এবং কিছু প্রোডাক্ট সেল হচ্ছে কিন্তু খুব ভালো হচ্ছে না তবে বন্ধুরা দাম্পত্য জীবনে কালকে অখুশি থাকছেন প্রেম এবং পরিবারের প্রতি কর্তব্য তাদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আপনি হাউসওয়াইফ হলেও কর্তব্য পালন ভালো হচ্ছে সন্তান সুখ ভালো হচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশন ব্রেক করছে মনোযোগ বা কনসেন্ট্রেশন না থাকা কনসেন্ট্রেট করতে না পারা এটা প্রবলেমের দৈব সাপোর্টে রয়েছে অসুবিধা নেই লিগাল কোর্ট কাচারি আইন পুলিশ বা এই ধরনের সমস্যাগুলো কালকে ঠিক আছে বন্ধু বান্ধবীরা চলতে পারে এবং বন্ধুদের সঙ্গে কোনো কিছু নিয়ে ডিসকাস করতে পারেন ভালো কোনো অ্যাডভাইজার থাকলে তার সাথে ডিসকাস করতে পারেন চলবে তো ধনিষ্ঠা কালকের দিন আমি বলবো পুরোনো সমস্যাগুলোকে একটু অ্যাভয়েড করে যান শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লিমিটেড লোকজনের সাথে মিশবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামী কালকের দিনে নেতৃত্ব দিতে যাবেন না হ্যাঁ এবং কোনো না কোনোভাবে আপনার অ্যাক্টিভিটিসগুলো আপনার কাজকর্মগুলো কিছু ক্ষেত্রে আপনার সিনিয়র বা অপর লেভেলকে ছটিয়ে দিতে পারে এটা একটু খেয়াল রাখবেন বা তারা কোনোভাবে খাপ্পা থাকতে পারে আপনার ওপর এটা একটু খেয়াল রাখবেন তো লাস্ট রাশি মিন মিন হলে নীল ব্লু মিন হো মিন হলে পাঁচ চার অবশ্যই আগামীকালকের দিনে আমরা ডাকছি মা লক্ষ্মীকে নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা প্রায় পঁচিশ দেখে বারোটা বাজতে দশ থেকে তিনটে শুভ সময় মিনের শরীর মিনের ফ্যামিলির শরীর মিনের সন্তানের শরীর ইম্প্রুভ ডেফিনেটলি করবে ফাইনান্সিয়াল দিক স্টেবেল ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে খুব একটা জুত নয় চেয়ারে বসে সাকসেস পার্টিকুলার দু তিনটে জিনিস বেটার এক হচ্ছে কথায় কোনো ঠান্ডা মাথায় কথা বলা কাজ করিয়ে নেওয়া গুছিয়ে কাজ করিয়ে নেওয়া আপনার জন্য আপনি মিনের মানুষ হলে এটাই কিন্তু রেজাল্ট দেবে আমি নিজে খাটব নিজে খাটতে চলেছি আমি নিজেই দেখে নেব ইগো আমি পাঁচজনকে দিয়ে ধরুন ম্যানেজার আছে তার নিচের দশ ধরুন দশজন ম্যানেজার বলছে যা ওই লোকটার সাথে ডিল করেছো তো আর ডিল হয়ে গেল স্যার ডিল হয়ে গেছে ম্যানেজার বলল হ্যাঁ ডিল করিয়ে দিয়েছি যে ছেলেটা গেল বা যে মেয়েটা গেল তার নাম উল্লেখই হলো না তো এই ম্যানেজারটা হওয়ার দিন কালকের দিন কথা বলার দিন করিয়ে নেওয়ার দিন কন্ট্রোল করার দিন বিজনেস ভালোর দিকে যাচ্ছে পরিবার নিয়ে অখুশি রয়েছেন বাবা মা হাজব্যান্ড ওয়াইফ বোথ সাইডে চাপ রয়েছে আপনি ওয়াইফ হলে কাজ ভালো হচ্ছে অসুবিধা নেই প্রেম এবং বন্ধুত্ব কালিক সহকর্মী এদের সাথে মিষ্টি কথায় সুসম্পর্ক রেখে একটা পজিটিভ ভাইবস নিয়ে চলা উচিত সন্তান সুখ ভালো বিদ্যাস্থান ভালো লিগালকে অ্যাভয়েড করবেন লিগাল বা লিগাল ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে খুব একটা স্টেবেল যুধসই পজিটিভ বা পজিটিভ রেজাল্ট দেবে বলা যাচ্ছে না সো মিন একটু দেখুন রেজাল্ট আছে রেজাল্ট পরে হচ্ছে পজিটিভ হচ্ছে কর্তৃত্ব করুন কথা বলুন কাজ করান বেটার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আরও চতুর হন উত্তর ভাদ্রপদ কুইক হন কুইক রেবতী নক্ষত্র টার্গেট সেট করুন এবং আরও বেশি দৃঢ়তা দেখান কাজ হবে এটাই আগামীকালকে রাশিফল আশা করব আশা করতে পারি প্রত্যেক দিন যেমন ভিডিওটা আসে আপনারা বলেন চলতে সাহায্য করে বা করছে তো আশা করছি ভিডিওটা চলতে সাহায্য আপনাকে করবে বা আপনাদেরকে করবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন অসুবিধা নেই আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক নমস্কার